আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত ১৫০০। চট্টগ্রামে করোনার চিকিৎসায় যুক্ত হচ্ছে আরও ৪ হাসপাতাল। ছুটি বাড়ছে না, তবে বন্ধ থাকবে গণপরিবহন ও শিক্ষা প্রতিষ্ঠান। এবং চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা রোগীর শরীরে প্লাজমা থেরাপি। একদিনে আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৪ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১৫৪১ জনের মধ্যে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৮,২৯২ জন হয়েছে। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৭,৯২৫ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন। করোনা চিকিৎসা সুবিধা দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থিত হলি ক্রিসেন্ট হাসপাতাল ছাড়াও আগামী ২-১ দিনের মধ্যে আরও ৩টি হাসপাতাল অধিগ্রহণ করে করোনা রোগীদের সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া করোনা ভাইরাসের শনাক্তের নমুনা সংগ্রহ করার জন্য চট্টগ্রামে ১১টি বুথ বসানো হবে। আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলা সম্পর্কিত চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে সিটি হল কনভেনশন সেন্টারকে ৩০০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। আইসোলেশন সেন্টার স্থাপনে সেনাবাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। এরপর আরও আইসোলেশন সেন্টারের প্রয়োজন পড়লে চট্টগ্রাম নগরে যেসব শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি সেন্টার রয়েছে সেগুলো আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হবে। আরও হাসপাতালের প্রয়োজন হলে সরকার পদক্ষেপ নেবে। নতুন করে সাধারণ ছুটির মেয়াদ না বাড়িয়ে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি সহ বেশ কয়েকটি শর্ত মেনে সীমিত পরিসরে অফিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুমোদন দেয়া এ সংক্রান্ত ফাইল আমরা হাতে পেয়েছি। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। ৩০ মের পর আর ছুটি না বাড়ায় বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটির মেয়াদ আপাতত শেষ হচ্ছে। এদিকে অফিস খুললেও শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন খোলার সিদ্ধান্ত হয়নি, ফলে এগুলো ১৫ জুন পর্যন্ত বন্ধই থাকছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকেই বন্ধ রাখা হয়েছে। ১ এপ্রিল থেকে নির্ধারিত HSC ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনা ভাইরাস মহামারীর কারণে। প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, তবে অনলাইন বা ভার্চুয়াল ক্লাস চলবে। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচলও বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, তবে স্বাস্থ্যবিধি মেনে কর্মস্থলে যাতায়াতের জন্য যানবাহন ও ব্যক্তিগত যানবাহন চালু থাকবে। সভা, সমাবেশ, গণজামায়াত ও অনুষ্ঠান বন্ধ থাকবে, তবে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে বলে জানান ফরহাদ। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের শরীরে প্রথমবারের মতো প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই চিকিৎসককে প্লাজমা থেরাপি দেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক, চমেকের মেডিসিন বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ প্লাজমা দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, আমরা একটি প্লাজমা দিয়েছি। 24 ঘন্টা পর বোঝা যাবে রোগীর অবস্থা। রক্তে অক্সিজেনের লেভেল বজায় রাখতে রোগীর শরীরে অতিরিক্ত অক্সিজেন সাপোর্ট প্রয়োজন ছিল, তাই প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, ঢাকায় ইতোমধ্যে প্লাজমা থেরাপি ব্যবহার করা হচ্ছে। যদি এতে ভালো ফলাফল পাওয়া যায় তাহলে আমরাও চট্টগ্রামে প্লাজমা থেরাপি প্রয়োগের চেষ্টা করব।